হ্যালো ভিউয়ার্স, আপনাদের বাংলা টপ টিপ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের নিউ এপিসোডে আমি আজকে বলবো, টেক বাংলা চ্যানেলের মতো লোগো যদি আপনারা তৈরি করতে চান, এই জনপ্রিয় লোগো তৈরি করার জন্য কী কী করতে হবে সেগুলো আজকে আমি আপনাদের শেখাবো। তো নতুন এপিসোডে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। টেক বাংলার মতো লোগো তৈরি করুন খুবই সহজে। ফটোশপের মাধ্যমে আপনি এই লোগোটি তৈরি করতে পারেন। তো লোগোটি কীভাবে তৈরি করা হয় সেটা এখন দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামসে গিয়ে সেখানে অ্যাডোব ফটোশপ ক্লিক করব এবং সে এটা ওপেন হয়ে গেছে। এবং এখান থেকে প্রথমে আমাকে ফাইলটি ওপেন করতে হবে। তো লোগোটি আপনাদের ডাউনলোড করতে হবে। লোগোর ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিয়েছি, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে লোগো। এখন এই লোগোটার টেক্সট লিখতে হবে, অর্থাৎ টেক বাংলা এইটুকু লেখাটুকু লিখতে হবে। তো আমি টেক্সট লিখছি টেক, TECH, TOH দুটো অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার হবে এবং মাঝখানের দুটো হবে স্মল লেটার। এর পরবর্তীতে বাংলা, BANGLA, বাংলা, টেক বাংলা, এটাই হচ্ছে চ্যানেলের নাম, যেটা খুবই জনপ্রিয় একটি চ্যানেল। তো এটা এখন টেক এই লেখাটুকু মার্ক করে কালারে যাব এবং ব্যাকগ্রাউন্ড কালার নীল করে দেব। তো নীল কালার চলে এসেছে, যেটা টেক বাংলা চ্যানেলের সাথে একদম সামঞ্জস্য। কিন্তু কালারটা ঠিক থাকলেও ফন্টটা ঠিক নেই, তো ফন্টটা আমি ঠিক করে নেব এখান থেকে। ফন্টটা ঠিক করার জন্য ক্যারেক্টারের এখানে ফন্ট আছে, বা ফন্ট আপনারা উপরেও দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এখানে ফন্টের নাম হচ্ছে, নাম বলে দিচ্ছি আমি, যে ফন্টটি আপনারা এখানে দিতে পারবেন, ফন্টটির নাম হচ্ছে অর্ণ প্রো। এই ফন্টটি আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই এটি টেক বাংলা প্রোর যে অরিজিনাল ফন্ট সেটি চলে আসবে। তো এখন পুরোটা মার্ক করে নেব, মার্ক করে সাইজ দেব, ফন্টের সাইজটা বাড়িয়ে নিলাম। আপনারা চাইলে এই ক্যারেক্টার বক্সটি কন্ট্রোল টি চাপার মাধ্যমে আনতে পারবেন, বা উপর থেকেও এটার সাইজটা বাড়াতে পারবেন। তো এখানে একটি স্পেস দিয়ে দিলাম এবং টেক লেখাটা পুনরায় অর্ণ প্রো এই ফন্টটি দিয়ে দিব। তো আমার কাজ শেষ। এখন সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে, যেটা টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেলের লোগো, যেটা সজল ব্রো ব্যবহার করে থাকে, সেই লোগোটা এখানে আমি তৈরি করে দেখালাম আজকে। তো আপনারা এই লোগোটি নিচের ডেসক্রিপশন বক্স হতে ডাউনলোড করে নেবেন, অর্থাৎ এখানে যে মেন লোগোটা সেই লোগোটা ডাউনলোড করে নেবেন, তাহলে এই টেক বাংলা প্রোর লোগোটা আপনারা তৈরি করতে পারবেন। তো এখন এই লোগোটা সেভ করব আমি। সেভ করার জন্য প্রথমে ফাইলে যাব, তারপর যাব সেভ অ্যাজ, এবং এখান থেকে ফরম্যাট ক্লিক করে নেব। এখানে ফরম্যাট আমি PNG ফরম্যাটে করব এবং আপনাদের সুবিধা অনুযায়ী নামটা দিয়ে দিবেন। আমি নামটা দিয়ে দিলাম, সেভ, ওকে, এন্টার চাপবো। তো আমার এই লোগোটা সেভ হয়ে গিয়েছে। তো আমার ডেস্কটপে এখানে শো করছে, যেটা এই যে চলে এসেছে, যেটা আমি এতক্ষণ টেক বাংলা প্রোর লোগোটা তৈরি করলাম সেটা এখানে চলে এসেছে। তো এভাবে আপনারা এই টেক বাংলা প্রোর এই লোগোটা তৈরি করতে পারবেন, যেটা খুবই সহজে 5 মিনিটের মধ্যে এটা তৈরি করতে পারবেন PCতে।
একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনই সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।